আমি যখন একবারে কোচি বয়সের আলেম, তো আমার বাপ ছিলেন কাজী ভাদু মাদ্রাসার, তালাক নিকা ফস্ক এগুলো সম্বন্ধে উনি কাজ করতেন। তো বাপের কাছ থেকে এই মশলাটা আমি কোচি বয়সে শিখে নিলাম, এত ভালো করে শিখে নিলাম, আল্লাহ মাফ করিও বেশি হয়ে গেলে। আমি তালাকের মশলা আর বিবাহের মশলাটাকে আমি 100-এর ভেতরে 98 ভাগ আমি বুঝি, 2 ভাগ ফাঁকা হতে পারে আমি বুঝি না, এত বেশি আমি বুঝি। আমি একবারে কোচি বয়সের তালেবিলিম এক নারীর আমি ফাঁসকে নিকা করে দিলাম, দিয়ে বললাম 1 মাস ইদ্দত কাটাবে, তারপরে অন্য জায়গাতে তোমার বিয়ে করা জায়েজ হবে, এর মধ্যখানে তোমার বিয়ে করা জায়েজ কিন্তু হবে না। বড় জোর, 1 মাস যদি তুমি না কাটাও তাহলে কমসে কম আজ থেকে নিয়ে 1 মাসের মধ্যে যে দিন, যে 4টা দিন তোমার ঋতুর দিন, ওই 4টা দিন ঋতু হবে, হয়ে পাক হবে, এতদিন তোমাকে টাইম দিতে হবে, তার আগে তোমার বিয়ে করা জায়েজ নয়। শেষে লোকের মুখে খবর দিয়ে বলছে, বিয়াতে যদি দেরি করি তো যাকে বিয়া করবার আশাতে এতগুলো আমি লটঘট করলাম, ও দিল্লি পালিয়ে যাবে, তখন কি মূল বিয়াকে ওই লোকটাকে ধরে দিবে? আমার ছাড়ানো হয়ে গেছে, আমি ওকে বিয়া করে নেব। হায় আল্লাহ! আরে বাবা, জায়েজ নয়, কিন্তু আর শিকার হাতছাড়া হয়ে যাবে, ছেলেটা দিল্লি চলে যাবে, তার জন্য করলো কি? ও ইদ্দত মানল না, বিয়ে করে নিল। পরে পরে শুনতে পেলাম এই মেয়েটি বিয়ে হওয়ার কাল থেকে নিয়েই এই ছেলেটার সঙ্গে এই নটঘট করে আর ব্যভিচার করে আর জেনা করে, আর ওর স্বামীকে কোনো দিন ধরা দেয় না, এখন স্বামী জানতে পারলো বলে এই ফসকে নিকা হলো। তাহলে তো আর চরিত্র খারাপ, এমন দুশ্চরিত্র নারীর আমি কি হাদিস বললাম আপনাকে আধ ঘন্টা আগে, যে 2 রকমের আসামিকে আল্লাহ তাআলা দুনিয়াতে আজাব দিবেই দিবে, আর দিয়ে আধখানি শোধ করে দেওয়ার পর তখন ওকে কবরে নিয়ে যাবে, তারপরে কেয়ামতে আবার নেবে। এই মেয়ে ছেলেটির পেট থেকে বেটি হলো, বেটি বড় হলো, বড় হওয়ার পরে বেটি পালিয়ে গেল, পালিয়ে যেয়ে একজনের সঙ্গে নাজায়েজ বিয়ে হলো, নাজায়েজ বিয়ে হয়ে থাকার পর তারপরে আবার বাড়ি এলো, ইদ্দত নেই, বিয়ে নেই, শাদী নেই, আর একজন ছেলে ওকে বিয়ে করে নিল, আর বিয়ে করার পরে 1 মাস পরে ওকে তালাক দিল, আবার আগেকার ছেলেটা এসে বলছে আমার স্ত্রী আমারই আছে, আমি ওকে নিয়ে যাব। বিয়ে কে পড়াচ্ছে তো আল্লাহ জানে, একবার বলছে ই আমাকে বিয়ে করেছে, একবার বলছে এই আমাকে বিয়ে করেছে। আমার কাছে যখন মশলাটা এলো, মগজ যেমন বনবন করে ঘুরে তেমন বনবন করে ঘুরছে, কোনটা বিয়েকে সাব্যস্ত করব আর কোনটা বিয়েকে সাব্যস্ত করব না, দিশা করে উঠতে পারি না আমি। শেষে আমি আমার ইলিম অনুযায়ী ফতোয়া দিলাম, এই মেয়েটার পহিলা ছেলেটার সঙ্গে বিয়ে হয়নি ওটাও জেনা, দ্বিতীয় ছেলেটা যে বিয়ে করেছিল তার সঙ্গে বিয়ে হয়নি এটাও জেনা, আর এই ছেলেটাকে বাদ দিয়ে আবার যে প্রথম ছেলেটা নিয়ে চলে গেছে তাকে স্ত্রী বানিয়ে নিয়ে, এটাও বিবাহ হয়নি এটাও জেনা, তিনটাই বিবাহ হয়নি। আর 17-18 মাস ধরে একবার এই স্বামীর বাড়ি একবার এই স্বামীর বাড়ি গাই গরুর মতন জীবন কাটাচ্ছে। 7-8 জন লোক মশলা জানতে এলো, তো আমার মুখ দিয়ে বেরিয়ে গেল এটাই কথা, এই নারীর মা কেমন ছিল জি? এই মেয়েটার মা কেমন? তো সাথে সাথে লোকটি খেপে গেছে, যে বলছে মায়ের কথা কেন বলছেন, এরই হিসাবটা দেন। হিসাব যা দিলাম পরে জানতে পারলাম এর মা ছিল বেশ্যা, 52 ঢিকির চাল খাওয়া বেটি ছেলে, ওর আদত কি হলো যে 52 ঢিকির চাল খেয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওর সাজা দি কি দিল, ও তো রুসুয়া হলেই হলো, ওর পেটে যতগুলো মেয়ে দুনিয়াতে আসছে সবগুলো মায়ের মতনই বেশ্যা হয়ে যাচ্ছে, এটা কি কম বড় আজাব? তাহলে আপনাকে কি বোঝাতে চাইছি, কোনো সঙ্গী বাছাই করুন, করে এমন আলোচনাতে বসুন যে আলোচনাতে আপনার ঈমানকে বাড়াবে। নবীজি বলছেন পরিষ্কার করে,
ইন্নাল ঈমানা লা ইখলুকু ফি জাসাদিকুম কামা ইখলুকু সাওব, যেমন তোমাদের গায়ে একটা চাদর দু বছর ব্যবহার হতে গেলে পুরানা হয়ে যায়, তখন তোমরা ওকে ফেলে দাও। একটা জামা যদি দু বছর গায়ে দাও তো যেমন পুরানা হয়ে যায় তখন তোমরা ফেলে দাও, ঠিক এইরকমই তোমাদের অন্তরে যে ইমানটা আছে ইমানটা পুরানা হয়ে যায়। তখন নবীজিকে জিজ্ঞেস করে বলা হলো, আল্লাহ পাকের রাসূল, জামা পুরানা হলে ফেলে দিই, কাপড় পুরানা হতে গেলে ফেলে দিই, কিন্তু ইমান যদি পুরানা হয়ে যায় তাকে কেমন করে ফেলে দেওয়া যাবে, ইমানকে তো ফেলে দেওয়ার জিনিস নয়। তখন নবীজি বলছেন, ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদা ঈমানাকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন তোমাদের ইমানটাকে রিনিউয়াল করে দেয়, তোমাদের ইমানটাকে নতুন করে দেয়। কি করে আল্লাহ তাআলা আমাদের ইমানকে নতুন করবেন? তো নবীজি বলছেন, তোমার চোখের সামনে কয়েকটা কাজ হতে দেখো, কয়েকটা জিনিস করো, কয়েকটা জিনিস দেখো, দেখতে গেলে তোমার ঈমানটা ইনশাআল্লাহ তাজা হয়ে যাবে। কি কি করতে হবে? এক নম্বর কথা, কবরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে, কবর দেখতে হবে। বিরান হাস কবরের স্থানে চলে যান, আর যাওয়ার পরে নতুন কবর দেখেন, পুরাতন কবর দেখেন, কবরগুলো দেখে 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 একটু আক্কেল করেন। কবর দেখে কি হবে জি মুলবি সাহেব? কবর দেখে কি হবে? যাকে দেখো গোরস্তান মে আজব সুরত কা হাল, কেসে কেসে মাহে রোয়া হো রহে হ্যায় পায়মাল। ইরানও দেখেছো তুমি, দেখেছো তুরান, আরব দেখেছো তুমি, দেখেছো মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর রে, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে, নাই পরিত্রাণ রে, নাই পরিত্রাণ। কবরে যে চার পাঁচটা প্রশ্ন করতে হবে নিজের নফসকে, কি নফসকে প্রশ্ন করবেন? চেহারাটাকে এমনি করে হাত দিয়ে নাড়েন, হাত পাগুলোকে দেখেন, আর দেখার পরে বলেন, ওফ চামড়া জড়ো জড়ো হয়ে গেল রে। চামড়া কখন জড়ো হবে? কবরে যাওয়ার টাইম কাছে আসবে চামড়া জড়ো হয়ে যাবে। চোখের কথা বলেন তো, বিনা চশমাতে দেখতে পাওয়া যাচ্ছে কি যায় না? বলছে জি না, দেখতে পাওয়া যায় না। চোখের জ্যোতি কখন কমে যায়? কবরে যাওয়ার সময় হতে গেলে চোখের জ্যোতি কমে যায়। আপনাকে যদি কড়া বিস্কিট দেওয়া যায় চায়ের দোকানে, আপনি নেবেন না। কেন নেবেন না? বলছে বাবা রে, আমার দাঁত নাই, সব দাঁতগুলো ঝরে গেছে। দাঁত কখন ঝরে যায়? যখন কবরে যাওয়ার টাইম হয় তখন দাঁত ঝরে যায়। আপনাকে বলছি ভাই কেমন আছেন, আপনি কান কেমনি করে খাড়ো করে দেয়। বলছেন কি কইলা, কি কইছ, কেমন আছেন? ভালো আছি ভাই। এরকম করে কান পাতিয়ে পাতিয়ে কথা কখন শুনতে হয়? যখন কবরে যাওয়ার টাইম হয়ে যায়। এগুলো সবই হলো কবরে যাওয়ার লক্ষণ। এটাকে ভেবে নেওয়ার পরে আপনি মনে মনে সাজাবেন, এটা তো আমার মায়ের কবর, এটা তো আমার বাপের কবর, আমার কবরটা এখানে হবে না ওইখানে হবে, কোনখানে কবরটা দিবি? নিজের ব্যাটারাকে যদি ডেকে বলেন, ব্যাটারে আমি যদি মরে যাই এ কিছুদিনের ভেতরে এই জায়গাটাতে আমাকে কবর দিবি, এ কথাটা বলে দিতে পারেন, বলা যাওয়া যাবে। কিন্তু নিশ্চিত নয়, নিশ্চিত নয় যে যে জায়গাটাকে আপনি দেখালেন ওই জায়গাটাতে আপনার মাটি হবে, এটা বলা যাবে না, কখনো মানা যাবে না। হবে কি ওই জায়গাটাতে আপনার কবর হবে? হবে কি? আমি নাম বলবো না, কোনো লোক আমার গ্রামেরই বলে গেছে যে আমি মরার পরে এই জায়গাটাতে আমাকে দাফন করতে হবে, এই মেন জায়গাটাতে, এখান দিয়ে আমার পরিবারের লোক যখন কবরে দাফন হয়ে থাকবে তো দু চারটা লোক তো এখান দিয়ে যাওয়ার কালে কেউ তো বলবে এটা কবর, তো বলবে আসসালামু আলাইকুম আহলা দিয়ারিল মুসলিমিন, কেউ তো দোয়া দিবে। তা আমি যদি কাউরি দোয়া পাই? তো তোমার আশার সাথে আল্লাহর আশার মিল নাই। কী করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তাকে মরণ দিলেন তো কলকাতার নার্সিংহোমে। কলকাতার নার্সিংহোমে যখন মরণ হল আজকে চার মাস আগে, বাড়ির লোকেরা মনে করছে লাশকে নিব, অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে চলে যাব, টাকার অভাব নাই। হসপিটাল কর্তৃপক্ষ ছ ঘন্টা পরে জবাব দিয়ে বলছে লাশ পাওয়া যাবে না। কেন যাবে না? এর গায়ে করোনার রেখা ছিল, এই জন্য করোনার রোগীকে ফেরত দেওয়া হয় না। শেষ পর্যন্ত ওরা বলল আমাদেরকে মাটিতে শরিক করো, বলছে না মাটিতে শরিক করা যাবে না।
কলকাতার কোন কবরস্থানে যে তাকে মাটি দিয়েছে আল্লাহ জানে আর ওরাই জানে। যারা তাকে নিয়ে গেছিল কলকাতা তারা কেউ বলতে পারলো না, চোখের সামনে লাশটাকে দেখতেও পেলো না। আর যেখানে মরবো বলে জায়গাকে চিহ্নিত করে রেখেছিল সেই জায়গাটা ফাঁকা পড়েই থেকে গেল, আর তাকে কবরস্থান বানাতে হলো কোথায়? তো কলকাতার মাটিতে। আপনি কি জানেন যেখানে আমার মাটি হবে? আপনি তো দেখেননি, আপনি দেখেননি, যারা দেখেছেন। আর আমার মনে হয় আমার ভাই মাওলানা মানজার সাহেব দেখা হবে নিশ্চয়।